পূজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বিকেল 3টে থেকে রাত 2টো পর্যন্ত সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ থাকবে মালদা শহরে। পূজোর কটা দিন প্রতিমা দর্শনের ক্ষেত্রে দর্শনার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ। পূজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বিকেল 3টে থেকে রাত 2টো পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে মালদা শহরে। পূজোর কটা দিন প্রতিমা দর্শনের ক্ষেত্রে দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিতে চলেছে জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে পূজোর গাইড ম্যাপ উদ্বোধন করা হয় পুলিশ সুপারের অফিসে। পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশের পদস্থ কর্তারাও। এবার মালদা শহরে মোট 52টি ড্রপ গেট করা হচ্ছে, 40টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে, এর বাইরে থাকছে আরো 30টি স্পেশাল পুলিশের বুথ যেখান থেকে নজরদারি চালানো হবে। দর্শনার্থীদের সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করার ক্ষেত্রেও নজরদারি চালাবে সাদা পোশাকের পুলিশ বাহিনী। এছাড়াও থাকছে 9টি আরটি মোবাইল এবং 3টি নাকা চেকিং পোস্ট। মালদা শহরের প্রতিমা দর্শনের ক্ষেত্রে গ্রামগঞ্জ থেকে যানবাহন নিয়ে যারা আসবেন তাদের জন্য 3টি জায়গায় পার্কিং জোন করা হচ্ছে। তার মধ্যে একটি হলো মালদা কলেজ মাঠ, শাহপুর দ্বিতীয় সেতু, অপরটি হচ্ছে রবীন্দ্র ভবন এলাকা। শহরের বিভিন্ন এলাকায় কোথায় কোথায় ড্রপ গেটগুলি থাকবে, নজরদারির ক্ষেত্রে পুলিশ কি ধরনের ব্যবস্থা নিতে চলেছে ওই গাইড ম্যাপে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি 34 নম্বর জাতীয় সড়কের বাইপাস রোড চালু হয়ে যাওয়াতে শহরের যানজট ব্যবস্থা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন জেলা পুলিশ কর্তারা। এই বিষয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ড্রাইভ যেটা আমরা নিয়েছি আসামিদেরকে ধরছি, তার সঙ্গে সঙ্গে আমরা মানুষদেরকে সচেতন করার জন্য এই ড্রাগের সম্বন্ধে আমরা বিশেষ জোর দেব। তার সঙ্গে সঙ্গে ইউজ অফ টোব্যাকো যেটা আছে আপনাদেরকে একটু পরে ডিএসপি ডিপি স্যার দেখাবেন, টোব্যাকো অ্যান্ড অন্য মাদক দ্রব্য যেটা আছে 100 মিটার এডুকেশনাল ইনস্টিটিউশন বা পাবলিক প্লেসে যে ওটা খাওয়া যাবে না, সেটা এই প্রচারটাও আমরা পূজা পণ্ডালের মাধ্যমে করব। তাছাড়া আইসি মালদা যে আছে নিজে একটা আরো সুন্দর কিছু লিফলেটস ওটা তৈরি করেছেন অ্যান্ড কিছু অডিও ক্লিপস তৈরি করেছেন, সেটাও আমরা পূজা পণ্ডালের মাধ্যমে সেটা চালানো হবে। অ্যান্ড ডিএসপি ট্রাফিক সেফ ড্রাইভ সেফ লাইফে একটা অডিও ক্লিপ তৈরি করছেন, সেটাও চালানো হবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির তরাইডওয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে স্বচ্ছ রহিয়ে। হম লোগ কি তরফ সে আপ লোগো কো ফুলপাতি আর দুর্গা পূজা কা ঢের সারি বাধায়ে और साथ में भाईचारा कायम रखे और उच्च नीच को मिटाइए। नमस्कार, यस फूलपाती दुर्गा पूजा एवं दशैं को उपलक्ष्य में हाम्रो जयगाउँ को संपूर्ण वासीलाई हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस् तपाईं र हामी मिली यस पाली को चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। হিমের পরশ লাগে প্রাণে, শারদীয়ার আগমনে
আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠলগে, শিশির ভেজা নতুন ভোরে, মা আসছে আলো করে। ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা।